আসসালামু আলাইকুম, বাদশা হোমিওপ্যাথির পক্ষ থেকে সুস্বাগতম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল। আজকে জার্মানি বায়োকেমি গোষ্ঠীতে আপনাদের মধ্যে উপস্থিত। একটি নাম হলো ক্যালগেরিয়া ফসফিলিকাম, নেপটাম মিউরিটিকাম এবং নেপটাম ফসফিলিকাম। এই তিনটি জার্মানি ওষুধ অনেকগুলো রোগের উপরে কাজ করে, তার সবচেয়ে বেশি ব্যবহার হয় দুইটি রোগের ক্ষেত্রে। আমি যেটি ব্যবহার করি সবচেয়ে বেশি ব্যবহার হয় বিশেষ করে বীর্যগণ এবং দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে একটি, আর একটি সমস্যা হলো ঠান্ডার ক্ষেত্রে। এই ওষুধ দুটি, সরি তিনটি ওষুধ নিয়মিত ব্যবহার করলে এই ক্যালকেরিয়া ফসফিলিকামের ফসফেট এবং লাইমের অভাব পূরণ করে। আমাদের শরীরে যে ক্যালসিয়াম এবং ফসফেট এবং লাইম, এইটির অভাবে আমাদের শরীরে দুর্বলতা আসে এবং বীর্যের তারলতা আসে, বীর্য উৎপাদন কমে যায় এবং শুক্রিয়ার পরিমাণ কমে যায়। সেক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফসফেট খেলে আমাদের এই ফসফেট লাইমের অভাব পূরণ হবে। যারা অতিরিক্ত হস্তমন্ধন করে শরীর থেকে অতিরিক্ত বীর্যপাত করিয়ে শরীর দুর্বল করে ফেলছেন, তাদের জন্য মেইন ওষুধ নেপটাম মিউরিটিকাম। এটিও বীর্যকে ঘন করার জন্য একটি ভালো ওষুধ এবং শরীরে অ্যালার্জি এবং ঠান্ডা সমস্যা দূর করে। নেপটাম ফসফিলিকাম, এটিও বীর্যকে ঘন করার জন্য খুবই ভালো ওষুধ। প্রথমে আপনারা সবগুলো ওষুধের 6x পাওয়ার খাবেন, সাথে আরেকটি ওষুধ যোগ করা যায় কেলিফস এবং শক্তিগত একটি ওষুধ। ইনশাল্লাহ এতে ভালো রেজাল্ট আসবে। খাবার ডোজ হলো 1-4টি করে বড়ি সকাল দুপুর রাতে 3 বার গরম পানি বা গরম দুধ দিয়ে খাবেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।